তাহলে দেখো, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা পয়েন্টের প্রজেকশন। তো কোশ্চেনটা দেখা যাচ্ছে, এ পয়েন্ট এ ইজ 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য এইচপি অ্যান্ড 3 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি, ড্র দ্য প্রজেকশন। তো ফার্স্ট অফ অল যেটা আমাদেরকে করতে হবে, এই পয়েন্টটার কোন পজিশন আছে সেটা দেখতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, পয়েন্টের নাম দিয়েছে এ অ্যান্ড ইজ 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য এইচপি। তাহলে আমরা এই কোঅর্ডিনেট সিস্টেমে যদি যাই, তাহলে এটা আমার হরাইজন্টাল প্লেন, এটা ভার্টিক্যাল প্লেন, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট। তো 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য এইচপি মিনস এই এইচপির উপর থেকে যে ডিস্টেন্সটা হবে পয়েন্টের, সেটা হচ্ছে 2.5 সেন্টিমিটার। 2.5 সেন্টিমিটার এটা এইখানে হতে পারে, এই সাইডে হতে পারে। তার মানে এই ফার্স্ট লাইন থেকে আমরা বুঝতে পারছি যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টও হতে পারে, সেকেন্ড কোয়াড্রেন্টও হতে পারে। তাহলে নেক্সট, তারপর আমরা কি বলেছি দেখো, অ্যান্ড 3 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি। 3 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ ভিপি মিনস এটা ভার্টিক্যাল প্লেন, তাহলে এর সামনে হবে। তাহলে এটা বোঝা গেল এটা ফার্স্ট কোয়াড্রেন্টেই পয়েন্টের পজিশন। তাহলে কোথায়? এই ভার্টিক্যাল প্লেন থেকে 3 সেন্টিমিটার সামনে, আর নিচে এই হরাইজন্টাল প্লেন থেকে এর উপরে, এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, আর এইখান থেকে এই। তাহলে এইটা হচ্ছে পয়েন্ট, এই পয়েন্টের নাম দেওয়া হবে এ, কারণ এখানে কোশ্চেনে মেনশন করেছে এ। এইটা হচ্ছে পয়েন্টের তোমার লোকেশন। তাহলে আমরা যখন ড্র করব কি করব, ফার্স্ট অফ অল রেফারেন্স লাইন ড্র করতে হবে, একটা কন্টিনিউয়াস থিন লাইন। তারপর এর ফ্রন্ট ভিউ, এর ফ্রন্ট ভিউ যদি দেখি, তাহলে এই পয়েন্টের ফ্রন্ট ভিউ কিন্তু কোথায় হবে, সেটা এই রেফারেন্স লাইনের কোথায় আসবে, অ্যাবাভ, কারণ ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড। তাহলে বা তুমি ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন মেথড ছেড়ে দাও, অ্যাকর্ডিং টু পজিশন অফ দিস পয়েন্ট দ্য ফ্রন্ট ভিউ ইজ অ্যাবাভ রেফারেন্স লাইন। তাহলে অ্যাবাভ রেফারেন্স লাইন যদি হয়, এর উপরে আমি ড্র করব, এইখানে করলাম, কিন্তু কতটা দূরে, হাউ মাচ ডিস্টেন্স ফ্রম দিস রেফারেন্স লাইন, দিস ইজ 2.5 সেন্টিমিটার, বিকজ দ্য পয়েন্ট এ ইজ 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য এইচপি। দ্যাটস ওয়াই দ্য পয়েন্ট ইজ 2.5 সেন্টিমিটার অ্যাবাভ দ্য রেফারেন্স লাইন। তার একটা পয়েন্ট তোমরা মার্ক করে নিয়েছো 2.5 সেন্টিমিটার উপরে, ঠিক ওই পয়েন্টের নিচেই তো তার একদম ঠিক নিচেই তার টপ ভিউ হবে। তো টপ ভিউয়ের যদি পজিশন হয়, তো সেই টপ ভিউটা কোথায় হবে, বিলো রেফারেন্স লাইন, বিলো রেফারেন্স লাইন। তো ভার্টিক্যাল প্লেন থেকে সেই রেফারেন্স লাইন, বিলো রেফারেন্স লাইন যে বলছি, সেই পয়েন্টের পজিশন কোথায় হবে, ভার্টিক্যাল প্লেন থেকে তার ডিস্টেন্স কতটা, 3 সেন্টিমিটার। এই যে উপর থেকে যখন দেখছি আমি, এই ডিস্টেন্সটাই তো আমি দেখতে পাবো ভার্টিক্যাল প্লেন থেকে। তার জন্য এই পয়েন্টের এর নিচের দিকে হবে, সেটা হচ্ছে 3 ডিস্টেন্সে, এটা হবে 3 ডিস্টেন্সে। তো এখন তোমরা যখন ড্রয়িংটা করবে, এটা তো বোঝা গেল, ড্রয়িংটা যখন করবে কীভাবে করবে, ফার্স্ট অফ অল ড্র এ স্ট্রেট লাইন, ড্র এ স্ট্রেট লাইন হুইচ ইজ এয়ার রেফারেন্স অ্যাজ এ রেফারেন্স লাইন। তো এটা হচ্ছে তোমার রেফারেন্স লাইন, যেটা হবে কন্টিনিউয়াস থিন লাইন। এরপর একটা পয়েন্ট, যে পয়েন্টটা তোমরা দেখে নিয়েছো অলরেডি, যে রেফারেন্স লাইন থেকে উপরে 2.5 mm উপরে উঠবে, 2.5। তো সেটা কিসে দিয়ে মার্ক করব, প্রথমত এটা পয়েন্ট মার্ক করতে গেলে এই রেফারেন্স লাইনের সাথে পারপেন্ডিকুলার হতে হবে। তো যখনই পারপেন্ডিকুলার প্যারালালের ব্যাপার আসবে, তখনই আমরা সেটা সেট স্কোয়ার ইউজ করব। তাহলে এখান থেকে 2.5 সেন্টিমিটার পয়েন্টটা মার্ক করেছি, এই লাইনটা তুমি ড্র করেই নেবে। আর এই যে লাইনটা ড্র করব, এটা হবে কন্টিনিউয়াস থিন লাইন, থিন। এখানে এই লাইনটা রিপ্রেজেন্ট করছে আমার প্রজেকশন লাইনকে, ঠিক আছে? আমরা যখন লাইন পড়েছিলাম তখন দেখবে এটা কন্টিনিউয়াস থিন লাইন, এইগুলো প্রজেকশন লাইনকেও রিপ্রেজেন্ট করে। এবার ঠিক সেই বরাবর আমি লাইনটাকে এক্সটেন্ড করে দেবো নিচের দিকে, কতটা, 3। তো এখান থেকে 1, 2, 3, মানে এই পয়েন্টে চলে আসবে।
তাহলে এই পয়েন্ট, এখানে পয়েন্টটাকে তোমরা গোল করে মার্ক করে দিও, এই পয়েন্টটা মার্ক করে দিও। এই পয়েন্টে আমরা যদি এটা এটাকে এ পয়েন্ট, এখানে উপরেরটা নাম দিই এ, তাহলে সিমিলার পয়েন্ট এটাও এ, কিন্তু দুটো এটা নাম হয়ে যাবে এ ড্যাশ। এরপর তোমাদেরকে যেটা করতে হবে এর ডাইমেনশন দেখাতে হবে, তো ডাইমেনশন দেওয়ার জন্য ডাইমেনশন লাইন দিতে হবে। এই যে ডাইমেনশন লাইনটা ড্র করবে এটাকেও কিন্তু শেপ স্কোয়ার ইউজ করেই করবে। এই ডাইমেনশন লাইনটা হবে কন্টিনিউয়াস থিন লাইন বোথ সাইড, এই দিকেও লাইনটা করতে হবে তোমাকে, আর এই লাইনটাকে এইভাবে ড্র করতে হবে। এটা কিন্তু এর প্যারালাল, আমি এটারই পারপেন্ডিকুলার নিয়ে নিলাম, তাহলে প্যারালাল চলে এসছে। এখন এইগুলোকে অ্যারো হেড দিয়ে তোমাকে দেখাতে হবে যে ডিস্টেন্স যেগুলো তোমরা কোশ্চেনে মেনশন করা আছে ঠিক ততগুলো ডিস্টেন্সই দেবে। এখানে কতগুলো কোশ্চেনে মেনশন করা আছে, দুটো ডিস্টেন্স, একটা 2.5 একটা 3। তো এই যে অ্যারো হেড দেওয়ার স্টাইল এটা এইভাবে হবে ফিল 1:3 রেশিও ইউজ করে, আর আমরা যে ডাইমেনশন দেবো সেটা হচ্ছে অ্যালাইন সিস্টেম। তো অ্যাকর্ডিং টু অ্যালাইন সিস্টেম ডাইমেনশন এই থ্রিটা যখন আমি লিখবো এখানে, এখানে জাস্ট থ্রি, কোনো ইউনিট লেখা হবে না, জাস্ট ডিজিট, আর এটা 2.5। এখানে যে স্টাইল লেখা হবে এগুলো সব লেটারিং, যে 7:4 রেশিওতে আমরা সিঙ্গেল স্ট্রোক ভার্টিক্যাল লেটারিং স্টাইল লিখেছিলাম সেই হবে। এটা হলো কমপ্লিট ফিগার অফ দিস কোশ্চেন।